এহরাম পরবর্তী কোন কাজকে করব এবং কোন কাজগুলো বর্জন করব এহরামের পরিচয়টা আপনি সংক্ষেপে দর্শকদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد দেখুন হজের মাস হজের প্রস্তুতি চলছে প্রতিদিন সারা বিশ্ব থেকে হাজী সাহেবরা যাচ্ছেন সামনেও যাবেন অনেকে চলে গিয়েছেন অতএব এই মুহূর্তে আপনাদের এই মানে নির্ধারিত যে আলোচ্য বিষয় এটা আমার মনে হয় খুব সময়ের সাথে মানে সময় উপযোগী হয়েছে ধন্যবাদ আপনাকে শুকরিয়া দেখুন ইহরাম এটা আরবী শব্দ এর মানে হলো হারাম করা মানে একটা মানুষ যখন তিনি ইহরাম নিয়ত করবেন বা ইহরাম করবেন তারপরে তার কিছু কাজ দুনিয়ার হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায় এটা হলো শাব্দিক অর্থ পারিবারিক দিক থেকে ইহরাম হয় মূলত তিনটি জিনিসের সমন্বয়ে ইহরাম হয় তার মধ্যে একটা হলো ইহরামের পোশাক পরা জি দুই নম্বর হলো হজ বা উমরার নিয়ত করা তিন নম্বর হলো এর পাশাপাশি তালবিয়া পরা এই তিনটা জিনিস দিয়েই কিন্তু ইহরাম হয় এর যে কোনো একটা দিয়ে হয় না অনেকে মনে করেন যে ওই যে আমরা যে ছেঁড়া কাপড়টা পরি সাদা কাপড়টা সেলাইবিহীন এটা পরার নাম মনে হয় ইহরাম না এটা ইহরামের পোশাক ইহরামের একটা পার্ট মাত্র একটা পার্ট মাত্র একজন মানুষ সলাতের জন্য ওযু করেন যখন তিনি ওযু করলেন তখন কি তিনি সলাত শুরু করেছেন ওযু হয়েছে ওযু লাগবে সলাতের জন্য কিন্তু ওযু মানেই সলাত না এরপরে তিনি সলাতের জন্য দাঁড়িয়েছেন সলাত শুরু হয়নি যখন তিনি নিয়ত করে আল্লাহু আকবার বলবেন তখন কি তার সলাত শুরু তো এই সলাতের জন্য তার নিয়ত লাগবে তাকবীরে তাহরিমা লাগবে আর এবং এর আগে ওযুও লাগবে শেখ আমরা ইহরামের পরিচয়টি বিস্তারিত নেব একটা ফোন কল নিন প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কি আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি চিটাগাং বসতি ইসলাম আমার একটা প্রশ্ন হচ্ছে মুরব্বী উনি এখন মৃত আর কি উনি হঠাৎ করে একদিন সন্ধ্যায় ইফতারে ঠিক 10 মিনিট পরে আগে বসিভূত একটা আপনার অভিযোগ দিয়েছেন আর কি ছেলের প্রতি মানে বদদোয়া মতো একটা শব্দ বলছেন আমি উচ্চারণ করতে চাই না এখন যেহেতু উনি এখন মরহুমা এখন এটা কোনো কাপড় বা কি করলে ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করি অনেক সময় দেখা যায় আপনার নামাজের একটা কাপড় দেওয়া হয় হাদিসের দৃষ্টিতে কাপড়াটা কিভাবে দিতে হবে এবং মৃত্যুর পরে যে মেজবাহ দেওয়া হয় এতে কিছু মহিলা পুরুষের আদবের বরকালাপ হয় ঈশ্বরী সবের জন্য আমরা কি কি নির্দেশনা আছে হাদিসের এই আপনার ইয়েতে দৃষ্টিতে ইন্তেকালের পূর্বে তার সন্তান অথবা নিয়ারেস্ট কাউকে অভিশাপ টাইপের কোনো কথা বলেছেন তিনি ইন্তেকাল করেছেন এ অবস্থায় তার পক্ষ থেকে কোনো কাফারা বা কোনো কিছু আদায় করা লাগবে কিনা দেখুন উনি দুটো প্রশ্নই করেছেন কাফারা রিলেটেড আসলে সব কিছুর কাফারা নাই সব কিছুর কাফারা হয় না কেউ যদি কোনো কসম করেন কসম ভঙ্গ করেন তাহলে তাকে কাজা দিতে হয় কাজা মানে সেই কসমের কাফফারা দিতে হয় কেউ যদি সিয়াম ভঙ্গ করেন সিয়াম রেখে মারা যান তাহলে সেটার জন্য কাফফারা আছে তবে সকল বিষয়ের জন্য কাফফারা নেই তিনি যেটি বলছেন যে যদি এরকম হয় যে তার মা যেটি বলেছেন একটি বদদোয়ার মতো হতে পারে সন্তানের প্রতি সে নাখোশ ছিল সেই জন্য সন্তানের যেটি উচিত হবে সেটি হলো যে মাকে জীবদ্দশায় সে যদি সন্তুষ্ট করতে নাও পারে এখন সে যেন মাকে সন্তুষ্ট করে দেয় সেটি কীভাবে করবে মায়ের জন্য খুব বেশি বেশি করে দোয়া করে এবং মায়ের জন্য বেশি বেশি সদাকা করে তবে সে পার্টিকুলার যা বলেছে সেটার জন্য এত কাফফারা এটা দিতে হবে এরকম কোনো কাফফারা নেই মনে রাখতে হবে মানুষ অনেক সময় অনেক বেশি নেক আমল নিয়ে যায় যাওয়ার পরে কবরে তার সাথে ভালো আচরণ করা হয় কিন্তু সন্তানদের বদামলের কারণে ধীরে ধীরে তার সিচুয়েশন চেঞ্জ হয়ে খারাপের দিকে যায় আবার অনেকে হয়তো বেশি আমল নিয়ে যায় না কিন্তু সন্তানাদি যদি তাদের জন্য নেক আমল করে দোয়া করে সদাকা করে তাহলে ধীরে ধীরে কিন্তু তার অবস্থা পরিবর্তন হতে থাকে অতএব তার মা যদি তার প্রতি নাখুশ হয়ে থাকেন এখন তিনি অনেক বেশি করে দোয়া করেন মায়ের জন্য কান্নাকাটি করবেন মায়ের জন্য কান্নাকাটি করবেন মানে মায়ের মায়ায় নয় মায়ের নাজাতের জন্য মাগফিরাতের জন্য মাগফিরাতের জন্য নাজাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তার জন্য প্রতিদিন সদাকা করবেন তার জন্য নেক আমলগুলো করবেন তার মা যাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন খালাদের সাথে তারপরে মামাদের সাথে এদের সাথে ভালো সম্পর্ক রাখবেন মায়ের পক্ষ থেকে একটা মুসহাফ কিনে কোরআন কিনে এটি তিনি মসজিদে দিয়ে দিতে পারেন মায়ের পক্ষ থেকে যাদের বাড়িতে নলকূপ নেই একটা নলকূপ একটা টিউবওয়েল এই 7-8 হাজার টাকা খরচ যায়
এটি একজনকে একটা ফ্যামিলিতে দিয়ে দিলেন, যে এটি দিয়ে দিলাম আমার মায়ের জন্য। তো এইভাবে করলে ইনশাল্লাহ তার মা তার প্রতি নাখুশ থেকে থাকলেও সেটি খুশি হবেন এবং তিনি দেখবেন তার সন্তান অনেক পাঠিয়েছে তার জন্য। জি শুকরান জাযাকাল্লাহ। আরেকটি বিষয় তিনি যেটা জানতে চেয়েছিলেন যে মৃত মানুষ তার জীবনে অনেক নামাজ হয়তো কাজা হয়ে গিয়েছে, আসলে সেই কাজা নামাজগুলোর জন্য কোনো কাফারা দিতে হবে কি? জি, উনি জানতে চেয়েছেন হাদিসের আলোকে সলাতের কাফারা বলার জন্য, যেহেতু হাদিসের আলোকে বলেছেন একেবারে কোরআন এবং হাদিস এবং যারা বিশুদ্ধ মতামত পেশ করেন সালফে সালেহেন উলামা ইকরাম আইমা মুজতাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সবার মতে কারো মতেই সলাতের কোনো রকম কোনো কাফারা নেই। এক কথায় সলাত একদম শারীরিক আবাদত, কারো যদি এটি কাজা থেকে থাকে এটির আর বিকল্প কিছুই নেই। এই জন্যই সলাতকে ইমান বলা হয়েছে এবং সলাতকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে সাব্যস্ত করা হয়েছে শরীয়তে। আল্লাহ বুঝার তৌফিক দিন। অন্তত ভাই যেটি করতে পারেন মায়ের জন্য বা মরহুম বাবা মার জন্য তিনি কিছু দান সদকা পর্যাপ্ত পরিমাণে করতে পারেন, দান সদকা করবেন দোয়া করবেন, কিন্তু এই সলাতের জন্য পার্টিকুলার কোনো দান নেই, আলাদাভাবে কোনো করতে হবে না।